মালদহে তুলসীহাটে নতুন থানা নির্মাণের উদ্দেশ্যে এই দিন জমি পরিদর্শন করলেন মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাহা। সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস, তুলসীহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ গুপ্তা, জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরী প্রমুখ। স্থানীয় সূত্রে খবর, এদিন তুলসীহাটা এলাকার দুটি সরকারি জমি পরিদর্শন করেন পুলিশ আধিকারিকেরা। বছর দুয়েক আগে জেলা পুলিশ প্রশাসন নতুন করে পাঁচটা থানা নির্মাণ করার প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকারকে। এর মধ্যে হরিশ্চন্দ্রপুর থানা ভেঙে তুলসীহাটা এবং ভালুকা থানা নির্মাণের প্রস্তাব রাখা হয়েছিল। গাজল, হরিশ্চন্দ্রপুর, কালিয়াচক ও চাঁচল এই চারটি থানাকে ভেঙে নতুন পাঁচটি থানা করার প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে হরিশ্চন্দ্রপুর থানা ভেঙে তুলসীহাটা ও ভালুকাতে নতুন থানা করার প্রস্তাব দেওয়া হয়েছিল জেলা পুলিশ প্রশাসনের তরফে। পুলিশ প্রশাসন সূত্রে খবর, থানা কোথায় হবে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। এলাকার সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখার জন্য জমি পরিদর্শনও চলছে। এই প্রসঙ্গে তুলসীহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ গুপ্তা জানান, হরিশ্চন্দ্রপুর থানাকে এলাকার সামলাতে হবে। হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা থানা নির্মাণ হলে এলাকা পরিচালনায় জেলা প্রশাসনের সুবিধাও হবে, সাধারণ মানুষের অনেক সুবিধাই হবে এতে। আমরা এ নিয়ে 2017 সাল থেকে পুলিশ প্রশাসন সহ রাজ্যকে বারবার আবেদন করেছি। তুলসীহাটা বর্তমানে একটি আউটপোস্ট রয়েছে, এখানে থানা হলে হরিশ্চন্দ্রপুরের সীমান্তবর্তী বিহার রাজ্য সংলগ্ন এলাকাগুলি প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে জেলা পুলিশের আরও সুবিধা হবে। মালদা জেলা থেকে এডিশনাল এসপি সাহেব এসেছিলেন, সাথে আইসি সাহেব, আমাদের হরিশ্চন্দ্রপুরের আইসি সাহেবকে নিয়ে এসেছিলেন। এখানে আমাদের অনেক দিন ধরে দাবি ছিল একটা, আমরা এর আগে 2017 সালে মাস পিটিশন করেছিলাম এখানে একটা থানা পুলিশ ফাঁড়ি হোক। যাই হোক, আমাদের মাননীয় যিনি পুলিশ সুপার আছেন আলোক রাজুরিয়া সাহেব, উনার উদ্যোগে উনি আমাদের তুলসীহাটা থানার প্রপোজাল নবান্নতে পাঠিয়েছেন এবং আমি পার্সোনালি এসপি সাহেবের সাথে গিয়ে একবার দেখা করি যে স্যার আমাদের তুলসীহাটায় জায়গা দেখে নিন, আমরা জায়গার ব্যবস্থা করে দিব, আপনারা ওখানে থানা করলে পার্শ্ববর্তী কয়েকটা অঞ্চলের মানুষের, সাধারণ মানুষের অনেক সুবিধা হবে।